হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পাইথনের বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ আবু ইউসুফ। গত কয়েকটা পর্বে আমরা কন্ডিশনাল লজিক নিয়ে আলোচনা করেছি। কন্ডিশনাল লজিকের ইফ, এলস, ইফ, এলস এগুলো কিভাবে কাজ করে এগুলো দেখিয়েছি। তারপর এগুলো দিয়ে কিভাবে প্রজেক্ট করা যায় সেটা বলেছিলাম। তো আজকের পর্ব হচ্ছে একটা অ্যাডভান্স লেভেল, অ্যাডভান্সের কন্ডিশনাল লজিক নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে নেস্টেড ইফ। তো নেস্টেড ইফটা হচ্ছে কেমন, যে আমাদের প্রথমে একটা কন্ডিশন চেক করবে, চেক করার পর যদি সেটা ফুলফিল না হয় কন্ডিশনটা, তাহলে সে কন্ডিশনের ভিতরে আরেকটা কন্ডিশন দেবে। যদি সেটাও ফুলফিল না হয় তার ভিতরে আরেকটা কন্ডিশন দেবে। তো একটা কন্ডিশনের ভিতরে আরেকটা কন্ডিশন, তার ভিতরে আরেকটা কন্ডিশন, এভাবে যখন চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত না আমাদের একটা সমাধান পাবে। ঠিক আছে, সমাধান সলভ না হওয়া পর্যন্ত সে লুপ, মানে হচ্ছে কন্ডিশন লজিকটা চেক করবে, শুধু চেক করে চেক করে দেখবে। সো এই যে কন্ডিশনাল লজিক, এটাকে বলা হচ্ছে নেস্টেড ইফ। মানে একটা লজিকের ভিতর একটা লজিক, তার ভিতর একটা লজিকের। তো এই নেস্টেড ইফ বা এই কন্ডিশন লজিকটা আমরা কেন শিখবো, মানে কি কি কাজে ব্যবহার করি আমরা? আমরা যখন একটা বড় কোনো প্রজেক্ট বানাবো, বড় কোনো অ্যাপস বানাবো, তো সেক্ষেত্রে আমরা যদি এরকম কোনো চেক করতে যাই, যদি এটা না হয় তাহলে ওইটা, ওইটা না হলে এইটা, তো এইভাবে চেক করে করে সেটা হচ্ছে প্রিন্ট করে দেখাবে। সো আর আর একটা হচ্ছে আমরা প্রবলেম সলভ করতে গেলে, প্রবলেম সলভ করতে গিয়ে আমাদের অনেক সময় দেখতে হয় যে অনেকগুলো অপশন দেওয়া আছে, যে যদি এটা না হয় তাহলে এইটা, যদি ওইটা না হয় তাহলে এইটা, এভাবে চেক করে 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 আমাদের হচ্ছে সলিউশন পেতে হয়। তো আজকে আমরা নেস্টেড ইফের একটা প্রবলেম সলভ করবো। সলভ করলে আমরা আশা করি হচ্ছে বিষয়টা অনেক ক্লিয়ার হয়ে যাবে আমাদের কাছে। চলুন শুরু করি। প্রবলেমটা হচ্ছে আমরা প্রথমে একটা একটা আমরা হচ্ছে একটা ইনপুট নিব ইউজারের কাছ থেকে, ইন্টিজার ইনপুট। ঠিক আছে, ইন্টিজার থেকে আমরা একটা ইনপুট নিলাম। এখন আমরা চেক করে দেখব যে যে ভ্যালুটা আমরা নিলাম ইউজারের কাছ থেকে বা ইউজার যে ভ্যালুটা দিল সেটা 10-এর ছোট কিনা। ইফ এ লেস দেন 10, এটা হচ্ছে 10 থেকে ছোট কিনা। যদি 10 থেকে ছোট হয় তাহলে আমরা আরেকটা কন্ডিশন চেক করবো, সেটা হচ্ছে সেটা 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য কিনা। ঠিক আছে, তো প্রথম কন্ডিশনটা হলো এ লেস দেন 10, যদি ভ্যালুটা হচ্ছে 10 থেকে ছোট হয় তাহলে আরেকটা কন্ডিশন চেক করবো, সেটা হচ্ছে ইফ এ পার্সন টু 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য কিনা। যদি এই কন্ডিশনটা ট্রু হয় তাহলে প্রিন্ট করবে হচ্ছে নাম্বার ইজ লেস দেন 10, এটা প্রিন্ট করে দেখাবো। ঠিক আছে, তো এটা তখনই প্রিন্ট করবে যখন আমাদের উপর মানে প্রথম কন্ডিশনটা ট্রু হবে, মানে 10 থেকে ছোট হবে, এবং সেই সাথে এই কন্ডিশনটা ট্রু হবে, 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। দুইটা কন্ডিশন যখন একই সাথে ট্রু হচ্ছে তখন হচ্ছে আমাদের এই প্রিন্টটা, মানে 10 নাম্বার ইজ লেস দেন 10, এটা প্রিন্ট করে দেখাচ্ছে। এখন যদি 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য না হয় সেই জন্য কি হবে, সেই জন্য আমরা একটা কন্ডিশন নেবো, সেটা হচ্ছে এলস প্রিন্ট নাম্বার ইজ নট লেস দেন 10। ঠিক আছে, সেটা হচ্ছে যেহেতু উপরে কন্ডিশনটা ফুলফিল করতেছে না, অবভিয়াসলি এটাই হবে আমাদের রেজাল্ট। ঠিক আছে, তো প্রথম কন্ডিশনটা চেক করার পর সে দ্বিতীয় কন্ডিশন চেক করবে, দ্বিতীয় কন্ডিশন যদি ট্রু হয় তাহলে সেটা প্রিন্ট করবে 10 থেকে ছোট, যদি দ্বিতীয় কন্ডিশনটা ট্রু না হয় কিন্তু প্রথম কন্ডিশনটা ট্রু তাহলে সেটা এটা এটা প্রিন্ট করবে। ঠিক আছে, তো এটা ছিল আমাদের যদি 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় সেই ক্ষেত্রে। এখন আমরা দেখেছি যে 2 দ্বারা আমরা একটা সংখ্যা আমরা 10 থেকে ছোট নিলাম, সেটা হচ্ছে 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, তাহলে কি হবে, সরি এটা আমাদের হচ্ছে এলস, এটা এলস হচ্ছে আমাদের প্রথম আমরা এখানে ইফ দিয়েছিলাম এই কন্ডিশন চেক করার জন্য। তা এখন এই কন্ডিশন চেক করলে হচ্ছে যদি এই কন্ডিশন দ্বারা এই পুরো কন্ডিশন যদি না হয় তাহলে আমাদের হচ্ছে এলস, এই কন্ডিশনটা চেক করবে। এবার আমরা চেক করবো হচ্ছে ইফ ইফ এ সরি এ পার্সন 3, মানে 3 দ্বারা নিঃশেষে যদি বিভাজ্য হয় তাহলে কি প্রিন্ট করবে, প্রিন্ট প্রিন্ট করবে হচ্ছে নাম্বার ইজ, যদি 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় তাহলে প্রিন্ট করবে নাম্বার ইজ গ্রেটার দেন 10। ঠিক আছে,
নাম্বার ইজ গ্রেটার দেন 10, এটা প্রিন্ট করলাম, ঠিক আছে। যদি তিন দ্বারা শেষ বিভাজন না হয় তাহলে কি হবে, তাহলে প্রিন্ট করবে হচ্ছে নাম্বার ইজ নট গ্রেটার দেন 10। সো প্রবলেমটা আশা করি বোঝা গেছে। প্রথমে আমরা একটা ইনপুট নিলাম, ইনপুটটা কি নিচ্ছি আমরা জানি না, ধরলাম যে ইনপুটটা যদি 10 থেকে ছোট হয় তাহলে আমাদের আরেকটা কন্ডিশন চেক করবে, সেটা হচ্ছে দুই দুই দ্বারা নিঃশেষে বিভাজ্য কিনা। যদি দুই দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় তাহলে প্রিন্ট করবে নাম্বারটা 10 থেকে ছোট, যদি দুই দ্বারা নিঃশেষে বিভাজ্য না হয় তাহলে প্রিন্ট করবে নাম্বার ইজ নট লেস দেন 10, ঠিক আছে। আর যদি আমাদের 10 লেস দেন 10 এই কন্ডিশনটাই ফুলফিল না করে তাহলে ডিরেক্টলি এখান থেকে ইনপুট থেকে চলে আসবে এখানে, চলে আসবে এখানে আসার পর দেখবে হচ্ছে সেটা তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য কিনা। যদি তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় তাহলে এই লাইনটা প্রিন্ট করে দেখাবে, যদি তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য না হয় তাহলে হচ্ছে নিচের লাইনটা প্রিন্ট করে দেখাবে। সো প্রবলেমটা হচ্ছে দুই ভাগে ভাগ করা হয়ে গেছে, প্রথমটা হচ্ছে এই কন্ডিশনটা চেক করবে, এই কন্ডিশনের মধ্যে যদি পড়ে তাহলে এগুলো প্রিন্ট করে দেখাবে, আর না হলে ডিরেক্টলি এই কন্ডিশনটা চেক করবে। তো আমরা রান করে দেখি, আমরা একটা নাম্বার দিলাম সেটা হচ্ছে ধরুন 6, দেখুন 6 লেস দেন 10, ঠিক আছে, 6 ইজ লেস দেন 10। কেন এটা হলো, প্রথম আমরা 6 যখন ইনপুট দিচ্ছি ইনপুটটা 6 এখানে আসতেছে, এখানে চেক করতেছে এটা ট্রু কিনা, 6 লেস দেন 10 ট্রু, এবং সেটা দুই দ্বারা নিঃশেষে বিভাজ্য কিনা, হ্যাঁ দুই দ্বারা নিঃশেষে বিভাজ্য, তাহলে প্রিন্ট করার কথা নাম্বার ইজ লেস দেন 10 এবং এটাই প্রিন্ট করছে। আরেকটা ইনপুট দেখি, আমরা 10 থেকে বড় দিই তাহলে হচ্ছে আমাদের এই এই কন্ডিশনটা চেক করি, নাম্বার ইজ নট গ্রেটার দেন। এটা কেন হয়েছে, কারণ হচ্ছে 22 প্রথমে হচ্ছে এই কন্ডিশনটা মানে না, এটা এটা ফলস রিটার্ন করে, সো এখানে সে ঢুকবে না, এখানে সে ডিরেক্ট এখানে চলে আসবে। এখানে চলে আসার পর সে কি করবে, এখানে চলে আসার পর দেখবে যে তিন দ্বারা এসে বিভাজ্য কিনা, 22 তিন দ্বারা এসে বিভাজ্য না, তো দেখবে এলস, এলস এ যা আছে ওইটা প্রিন্ট করে দেবে, ইজ নট গ্রেটার দেন 10। তো এখানে আমরা যা লিখছি এটা কোনো এটা মিন করে না যে আমরা জাস্ট একটা লিখলাম, সো কন্ডিশনটা হচ্ছে এইটা, আপনি এখানে যা লিখবেন তাই প্রিন্ট করবে। তো কন্ডিশন ছিল এটা যে নেস্টেড ইফের ভিতরে আপনি কীভাবে লজিক দিবেন, লজিকটা কীভাবে কাজ করবে, কীভাবে আপনি অনেকগুলো লজিক দিবেন, দেওয়ার পর আপনার সলিউশনটা পাবেন আপনি। তো এই ছিল নেস্টেড লুপ, নেস্টেড ইফ নিয়ে কথাবার্তা, আশা করি সবাই বুঝতে পেরেছেন নেস্টেড ইফ কীভাবে কাজ করে। তো আপনারা যদি বিভিন্ন প্রজেক্ট টজেক্ট করেন বা বিভিন্ন অ্যাপস বানান বা প্রোগ্রামিং প্রবলেম সলভ করতে গিয়ে দেখতে পারেন যে এই ধরনের প্রবলেম আছে অনেকগুলো, অনেকগুলো কন্ডিশন দেওয়া লাগে, নেস্টেড ইফ ইউজ করা লাগে, নাহলে অন্য কোনো ওয়ে নেই সলিউশন বের করার। তো সেক্ষেত্রে আপনারা ইউজ করতে পারেন বা বিভিন্ন প্রজেক্ট টজেক্ট বানাতে পারেন, তো আশা করি ক্লিয়ার হয়ে যাবেন। আর কারো যদি কোনো প্রবলেম থাকে নেস্টেড ইফে বুঝতেছেন না বা কোনো এরর হচ্ছে, কোনো প্রবলেম হচ্ছে, তো আমাকে কমেন্ট করে জানান, ইনশাল্লাহ প্রবলেম হবে না। এটা হচ্ছে বেসিক জিনিস যেটা আমি বললাম। সো থ্যাংক ইউ সবাইকে, ভিডিও কন্ডিশনাল লজিক এবং প্রোগ্রামিং এর সবগুলো ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ।